ছাত্র সংসদ নির্বাচন যতদিন না পর্যন্ত এসএফআই ছিনিয়ে আনতে পারছে বা এ বাংলার ছাত্র সমাজ ছিনিয়ে আনতে পারছে, ততদিন কমরেড সুদীপ্তর রক্তঋণ শোধ করা আমাদের বোধহয় সম্ভব নয়। ইনক্লাব খুব পরিচিত আমাদের কাছে একটা শব্দ, কিন্তু ইনক্লাবের উদ্বোধনে আজকে আমরা চলে এসেছি এবং ইনক্লাব বিষয়টা কি চারিদিকে কিন্তু বই দেখতে পাচ্ছি, দেবাঞ্জনদা মধুজাদি সবাই রয়েছে, এক এক করে কথা বলে নেবো। দেবাঞ্জনদা, প্রথমে ইনক্লাব সম্পর্কে আমরা জানি। ইনক্লাব মূলত আজকের যে জেনজি প্রজন্ম, সেই জেনজি প্রজন্মের একটা আড্ডা ঠেক, বই, গান, গল্প, আড্ডা, সিনেমা, নতুন প্রজন্ম কীভাবে ভাবছে, কী ভাবছে, কেন ভাবছে, তার একটা অনুসন্ধানের কেন্দ্র এই ইনক্লাব। ইনক্লাবের পথ চলা শুরু হলো নতুনভাবে, এর আগেও ইনক্লাব আত্মপ্রকাশ করেছে, ইনক্লাব বুক স্টোর হিসেবে এর আগেও ছিল, একটু নতুন চেহারা নিয়ে ইনক্লাব আর একবার আত্মপ্রকাশ করলো। বেশ কতগুলো দাবি শুনছিলাম, সেই দাবির মধ্যে ছাত্র সংসদ মানে যে ভোট সেটা আর একটা দাবি। এই দাবি তো বহু বছর ধরে জানানো হচ্ছে এবং কলেজগুলোতে হচ্ছে না, আবারও কেন এই মাধ্যমে জানান? আসলে এই যে ইনক্লাব তুমি দেখতে পাচ্ছ, এই মতাদর্শের কেন্দ্রটা, এই 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 সুস্থ সংস্কৃতির চর্চাটা করার কথা ছাত্র সংসদগুলোর ক্যাম্পাসের ভেতরে। ইনক্লাবটা এজেসি বোস রোডের দীনেশ মজুমদার ভবনের নিচে হওয়ার কথা নয়, হওয়ার কথা ক্যাম্পাসের ভেতরে। কিন্তু ক্যাম্পাসের ভেতরে যে অবৈধ ছাত্র সংসদগুলো এখন পরিচালিত হচ্ছে তৃণমূলের দ্বারা, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেটের মাতব্বররা সেই ছাত্র সংসদগুলোকে পরিণত করেছে তৃণমূলের কাটমানি জেনারেটর মেশিনে। তাই এই যে বিকল্পের সন্ধান ইনক্লাব, এই ইনক্লাব আসলে একটা বিকল্পের সন্ধান, যে এটা হওয়ার কথা ক্যাম্পাসের ভেতর, কিন্তু যেহেতু ক্যাম্পাসগুলো বেদখল করে রেখেছে এই এই তৃণমূলের মাতব্বররা, তার ফলে ক্যাম্পাসের ভেতর এই ইনক্লাবটা তৈরি হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলে এই দখল করা ক্যাম্পাসগুলো মুক্ত করবে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা, এই তৃণমূলের মাতব্বর, এই থ্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেটদের মাতব্বরদেরকে তাড়িয়ে দেবে, আপন করে নেবে নিজেদের আপনজনদের, এই আপনজনদের ইনক্লাবকে। বেশ, আমাদের সঙ্গে আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই তাহলে দেখবো যে মধুজাদি বই পড়ছে, একটু আসবো মধুজাদির কাছে। মধুজাদি হাতে বই রয়েছে এবং একটু আগে শুনছিলাম যে দেবাঞ্জনদা তোমার কথোপকথনে যে এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে যেখানে একটা গিটার হলে ভালো হয়, একটু গান বাজনা হলে ভালো হয়, বরাবরই তো কটাক্ষ করে শাসক দল যে শূন্য বলে, তারা আবার বলে বসবে না তো যে কী করবে, ভোট পাচ্ছে না, তাই একটা ক্যাফে মতো চালু করেছে। হ্যাঁ, বুক ক্যাফে, নো ডাউট। যখন ইনক্লাব প্রথম চালু হয় তখন এটা বুক ক্যাফে হিসেবেই আমরা চালু করেছিলাম, এতটা সুন্দর সুসজ্জিত ছিল না সেদিন। কিন্তু আমাদের সেদিনও এটাই ভাবনা ছিল যে সেদিন তো পডকাস্ট ছিল না, হ্যাঁ, কিন্তু সেদিন সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু আমাদের সেদিনও এটাই পরিকল্পনা ছিল, গানে, গল্পে, আড্ডায় মতাদর্শের চর্চা হবে। মতাদর্শের চর্চাটা খুব প্রয়োজনীয়, যেটা আগে ক্যাম্পাসগুলোতে হতো, ইউনিয়ন রুমকে কেন্দ্র করে হতো, কলেজের লাইব্রেরিগুলোতে হতো, সেইটা কোথাও হারিয়ে গেছে ছাত্র সংসদগুলো উঠে যাওয়ার সাথে। মানে ছাত্র রাজনীতি কোথাও গিয়ে হারিয়ে গেছে, ছাত্র রাজনীতি নামে যদি গুন্ডামিটাকে ধরা হয় ছাত্র রাজনীতি বলে, তাহলে ছাত্র রাজনীতি অতি অবশ্যই আছে, কিন্তু ছাত্র রাজনীতি বলতে আমরা কলেজ ক্যাম্পাসে গুন্ডামি বুঝিনি, আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝি কলেজ ক্যাম্পাসে ডিবেট করা, আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝতাম কলেজ ক্যাম্পাসে স্বাধীন চিন্তার মতামতের বিকাশ, প্রকাশ, এই সবটাকেই। সেই জায়গাটা তো নষ্ট হয়েছে থ্রেট কালচারের আমলে দাঁড়িয়ে, থ্রেট তো একরকমের হয় না, অনেক রকমের থ্রেট হয়, এবং সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে এই সুস্থ সংস্কৃতির জন্য, সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে আজকের শাসকের ক্যাম্পাসের ভেতরেরকার রাজনীতি। আসলে ওই রাজনীতিটা আমাদের না বলতে শেখা ভুলিয়ে দিচ্ছে, এই আঠেরো তো না বলবে, আসলে এদেশের বুকে আঠেরো আসুক নেবে মানে তো আঠেরোকে না বলতে হবে কোথাও একটা দাঁড়িয়ে, না বলার জন্যই তো আঠেরো আঠেরো আসলে। তো ফলে সেখানে দাঁড়িয়ে তার বিকল্প কিছু তো গড়ে তুলতে হবে, ভারতের ছাত্র ফেডারেশন বরাবর এই বিকল্পের কথা বলে এসছে, সেই বিকল্পের হাত ধরেই এরা এই আবার ইনক্লাবটাকে ওরা নতুন করে, একদম নতুন রূপে বলা যেতে পারে ইনক্লাবটাকে নিয়ে এসেছে। মতাদর্শের চর্চা হবে, ভাবনার আদান প্রদান হবে, ভারী ভারী কথা তো নয় মতাদর্শের চর্চা, মানে আসলে ভাবনার আদান প্রদান, চিন্তার আদান প্রদান, যা এই পৃথিবীকে সামনের দিকে এগোতে সাহায্য করবে, দেশকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। শাসক বলছিলেন আমাদেরকে শূন্য বলে কটাক্ষ করে,
আচ্ছা বলুন তো, শূন্য হলেও এত কথা বলতে হয় কেন ওদের? ওদের এত কথা বলতে হয় আমাদেরকে নিয়ে, তার কারণ ওরা জানে যে সংসদীয় রাজনীতিতে আমরা শূন্য হলেও এ বাংলা, এ কলকাতার, এ বাংলার, এ ভারতের, এ পৃথিবীর চিন্তায় চেতনায় আমাদের কোথাও না কোথাও এতটুকু হলেও আমাদের অবদান আছে। এবং সেখানে সেই কর্মসূচি নিয়ে শুনছিলাম যে আমরা একরকম 3 মাস কিন্তু কাটিয়ে এলাম, যেখানে অভয়া বিচার পেল না, এখনও পায়নি। আরও গত 3 মাসের কথা, আগামী 3 মাসের কথা শুনলাম যে কলেজগুলোর দরজায় দরজায় একেবারে ভেতরে ঢুকে যাবে যে কর্মসূচি, যে নির্বাচন করতে হবে। এই কর্মসূচির বিষয়ে এইটা বললেই তো আসলে প্রথম যার কথা মনে পড়ে, কমরেড সুদীপ্ত গুপ্ত। 2012 সালের মানে 2011 সালে সরকারে এলো ওরা, এসে তারপর আমরা দেখলাম যে প্রথম যেটা বললো, ছাত্র সংসদ নির্বাচনটাকে তুলে দিল। তার আগে আমরা দেখলাম একটা ওই এ জারি করলো, করে কোর্ট, সেনেট, সিন্ডিকেট এগুলোকে সমস্ত হচ্ছে গিয়ে বন্ধ করে দিল। তারপরে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে দিল। নির্বাচিত প্রতিনিধি মানে গণতন্ত্র তো আসলে, এই নির্বাচিত প্রতিনিধিদের ওপর আক্রমণ, গোটা নির্বাচিত প্রতিনিধিদের এই নির্বাচন প্রক্রিয়াটার ওপরে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটার ওপরে এই যে আক্রমণ, এটা কলেজ ক্যাম্পাস থেকে, ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করেছিল এই শাসক। এবং আজকে আমরা দেখলাম দাঁড়িয়ে যে এটা শুধু সে শুরু করেছিল সেদিন, এটা নয়, আমরা তার বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে যখন রাস্তায় নেমেছিলাম, যে আমরা বলেছিলাম আইন ভেঙে রুখবো আইন, সেই আইন অমান্য আন্দোলনে কমরেড সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছিলেন। ছাত্র সংসদ নির্বাচন যতদিন না পর্যন্ত SFI ছিনিয়ে আনতে পারছে বা এ বাংলার ছাত্র সমাজ ছিনিয়ে আনতে পারছে, ততদিন কমরেড সুদীপ্তর রক্তঋণ শোধ করা আমাদের বোধহয় সম্ভব নয়। সেদিন আমরা ছাত্র আন্দোলন করতাম, তারপর সৃজনরা ছাত্র আন্দোলন করেছে, সৃজন প্রতিকূলরা ছিল, আজকে দেবাঞ্জন, প্রণয়, সৌভিকরা আছে, প্রজন্মের পর প্রজন্ম আসবে। সুদীপ্তর রক্তঋণ শোধ করার জন্য ছাত্র সংসদ নির্বাচন চালু করতে লক্ষ্যে SFI শেষ পর্যন্ত অবিচল থাকবে, বাম ছাত্র আন্দোলন অবিচল থাকবে, এই বিশ্বাস আমার ওদের উপর আছে।